সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফেস একটি ভিডিওতে। সো বন্ধুরা, আমাদের গেমের ভিতর চলে এসেছে আমাদের নতুন ইলাইট পাস। আর গাইস, এই ইলাইট পাসের যে আমাদের মিশনগুলো বা টাস্কগুলো তোমরা বলতে পারো, তো গাইস সেই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে না করবে তোমাদের কিন্তু সবটাই আমি এই ভিডিওটাতে পুরোপুরিভাবে তোমাদেরকে বলে দেবো। এমনকি গাইস, তোমাদেরকে পুরোপুরিভাবে ফুল ডিটেলসভাবে জানিয়ে দেবো যে তোমরা কীভাবে খুব সহজেই এই ইলাইট পাসের মিশনগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে, ঠিক আছে? তো গাইস, তোমাদের কাছে ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, তোমরা ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে যে ইলাইট পাসের যে মিশনগুলো, তো গাইস সেই মিশনগুলো কিন্তু ভাই খুবই সহজ হয়ে যাবে এবং গাইস তোমরা খুবই সহজভাবে এই মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে? আর গাইস, তোমাদেরকে একটাই কথা বলছি ভাই, তোমরা ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা টানা দেখে নেবে, ঠিক আছে? আর গাইস, যদি না এখনও পর্যন্ত এই ভিডিওটাতে লাইক করে থাকো, কী করছো ইয়ার, অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে। আর গাইস, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো গাইস, চলো বেশি দেরি না করে আমাদের ইলাইট পাসের যে মিশনগুলো আছে, তো গাইস সেই মিশনগুলো দেখে নেবো। আর গাইস, মিশনগুলো কী কী ভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তো গাইস সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো গাইস, চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। তো গাইস, সবার প্রথমে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানে ডেলি আছে। তো গাইস, ডেলি তো আমি ভাই বলতে পারবো না, কারণ কি ডেলি তোমরা জাস্ট গেম খেলবে। আর গাইস, গেম খেলে খেলেই তোমরা কিন্তু এখান থেকে ডেলি কমপ্লিট করে নিতে পারবে, মানে প্রতিদিনে তোমরা এখান থেকে কমপ্লিট আরামসে করে নিতে পারবে, ঠিক আছে? আর গাইস, আমি বলে দেবো জাস্ট তোমাদের এই উইকলিটা, আমাদের জানো যে ভেটারিন আর ইলাইটের যে আমাদের টাস্কটা ছিল সেটা কিন্তু ভাই চেঞ্জ হয়ে এখানে উইকলি হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ উইকলি ওয়ান, উইকলি টু, উইকলি থ্রি, এমনকি গাইস উইকলি ফোর পর্যন্ত এখানে আসে। তো গাইস, এই চারটে তোমাদেরকে উইকলি, তো গাইস এই চারটে উইকলি আমি তোমাদেরকে ফুল ডিটেলসভাবে একদম ক্লিয়ার কাট করে দেবো, ঠিক আছে? তো গাইস, চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ উইক ওয়ানের যেটা, তো গাইস সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, তো গাইস সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ ইন সিএস মুড ডিল 5000 ড্যামেজ। তো গাইস, এটা তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে জাস্ট এখানে সিএস মুডে, মানে আমাদের ক্লাস স্কোয়াড মুডে তোমাদের কিন্তু ভাই এখান থেকে 5000 ড্যামেজ দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে 16টা করে ব্যাচ কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ ডিল 5000 ড্যামেজ টু প্লেয়ার্স ইন ক্লাসিক মুড, মানে তোমাদেরকে 5000 ড্যামেজ দিতে হবে ক্লাসিক মুডে বা র্যাঙ্ক মুডে, ঠিক আছে? তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট আরামসে হয়ে যাবে। তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন সিএস মুড কিল 15 অপোনেন্টস উইথ এসএমজি, মানে তোমাদেরকে এখানে কী করতে হবে, ক্লাস স্কোয়াড মুডে তোমাদেরকে 15টা কিল করতে হবে আবার এসএমজি দিয়ে, ঠিক আছে? মানে আমাদের এসএমজি যে গানগুলো আছে, তো গাইস সেই গানগুলো দিয়ে তোমরা জাস্ট এখানে 15টা কিল করবে, তাহলেই কিন্তু তোমাদের এই টাস্কটা কমপ্লিট আরামসে হয়ে যাবে। তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন র্যাঙ্ক মুড ইউজ অ্যান এয়ার অ্যান্ড ডিল 8000 ড্যামেজ, মানে তোমাদেরকে ভাই এখানে র্যাঙ্ক মুডে এয়ার অ্যামো দিয়ে তোমাদেরকে 8000 ড্যামেজ দিতে হবে, মানে আমাদের এয়ার অ্যামোর যে গানগুলো আছে সেই গানগুলো দিয়ে তোমাদেরকে এখানে 8000 ড্যামেজ দিতে হবে। তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে ইলাইট পাসের মিশনটা বলেছে, তো গাইস এটা বলেছে আমাদের ইন ক্লাসিক বা র্যাঙ্ক মুডে তোমাদেরকে এলিমিনেট করতে হবে 50টা প্লেয়ারকে হেডশট মেরে, ঠিক আছে? মানে তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে এলিমিনেট করে দিতে হবে 50টা প্লেয়ারকে, মানে 50টা প্লেয়ারকে তোমাদেরকে মারতে হবে তাও আবার হেডশট মেরে, ঠিক আছে? এটা কিন্তু ভাই স্কোয়াডে খেলতে হবে তোমাদেরকে, তোমাদের সোলো কিংবা ডুয়োতে হবে না, ঠিক আছে? জাস্ট তোমাদের স্কোয়াড খেলে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড টেক আউট 5 ইউএভি, মানে তোমাদেরকে এখানে ক্লাসিক মুড খেলতে হবে। আর গাইস, তোমাদেরকে 5টা ইউএভি আমাদের গেমের মধ্যে যে আছে, তো গাইস সেই ইউএভিকে তোমাদেরকে ফাটাতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট আরামসে হয়ে যাবে। তো গাইস, তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড কিল 6 প্লেয়ার্স ফ্রম অ্যাটলিটস 65 এম হবে, মানে তোমাদেরকে এখানে 6টা কিল করতে হবে তাও আবার 65 মিটার দূর থেকে, ঠিক আছে? তো গাইস, 65 মিটার দূর থেকে তোমরা যদি 6টা কিল করো, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটাও আরামসে কমপ্লিট আরামসে হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, তারপর তোমরা সবার শেষে যেটা দেখতে পাচ্ছ ইন সিএস মুড কিল 10 অপোনেন্টস উইথ শর্ট গান, মানে তোমাদেরকে এখানে সিএস মুডে, মানে ক্লাস স্কোয়াড মুডে তোমাদেরকে 10টা কিল করতে হবে শর্ট গান দিয়ে, ঠিক আছে? আমাদের যে M80-87 আছে, এমনকি গাইস আমাদের যে M10 আছে, কিংবা আমাদের তোমরা বলতে পারো স্পাস যে গানটা আছে, তো গাইস সেইগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে 10 জনকে কিল করতে হবে ক্লাস স্কোয়াড মুডে, তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট তোমরা করে নিতে পারবে। তো গাইস, এটা হয়ে গেল আমাদের উইক ওয়ান, মানে আমাদের উইক ওয়ান তোমাদেরকে পুরোপুরিভাবে তোমাদেরকে বলে দিলাম। এবার গাইস, আমি তোমাদেরকে বলে দেবো উইক টুটা, ঠিক আছে? তো গাইস, উইক টুতে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মুড, মানে ক্লাস স্কোয়াড খেলতে হবে। আর গাইস, এলিমিনেট 15 প্লেয়ার, মানে তোমাদেরকে এলিমিনেট করতে হবে 15টা প্লেয়ার্সকে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা এখান থেকে আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তারপর গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড সার্ভাইভ মোর দ্যান 300 সেকেন্ড 12 টাইমস, মানে তোমাদেরকে এখানে ক্লাসিক মুড বা র্যাঙ্ক মুড খেলতে হবে, তোমাদেরকে ভাই সার্ভাইভ করতে হবে 5 মিনিট 300 সেকেন্ড, মানে ভাই 5 মিনিট। আর গাইস, 5 মিনিট তোমরা যদি বারবার এখানে সার্ভাইভ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে আনলক হয়ে যাবে।
তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মুড ইউজ গ্রেনেড টু কিল 10 এনিমিজ, মানে তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে পার গাইস গ্রেনেড দিয়ে তোমাদেরকে 10টা কিল করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ বুইয়া 10 টাইমস ইন ক্লাসিক মুড, মানে তোমাদেরকে বুইয়া করতে হবে 10 বার ক্লাসিক মুডে, ঠিক আছে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ লুট এয়ার ড্রপস 12 টাইমস ইন ক্লাসিক মুড, মানে তোমাদেরকে লুট করতে হবে এয়ার ড্রপস আবার তাও আবার 12 বার, ঠিক আছে। মানে এয়ার ড্রপ তোমাদেরকে লুট করতে হবে, আমাদের গেমের ভিতর যে এয়ার ড্রপ পড়ে তো গাইস সেই এয়ার ড্রপগুলোকে তোমাদেরকে লুট করতে হবে 12 বার, ঠিক আছে, ক্লাসিক মুড বা র্যাঙ্ক মুডে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড ইউজ 100 মেডিকেটস, মানে তোমাদেরকে ক্লাস স্কোয়াড মুড খেলতে পারে গাইস, তোমাদেরকে এটা ক্লাস স্কোয়াড মুড খেলেই কিন্তু তোমাদেরকে এখানে 100টা মেডিকেট মারতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে এই ব্যাচটা আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড গেট ইন টু দ্য টপ 10 উইদাউট এনি কিলস 5 টেন্স, মানে তোমাদেরকে এখানে টপ 10 যেতে হবে, মানে আমাদের যে গেমের ভিতর ক্লাসিক বা র্যাঙ্ক মুড তোমরা খেলবে, আর গাইস র্যাঙ্ক মুড খেলার পর তোমরা কিন্তু এখান থেকে টপ 10 যাবে তাও আর 5 বার, তাহলে কিন্তু তোমাদের এই যে ব্যাচটা আছে তো গাইস এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মুড ইউজ পিস্তল টু কিল 25 এনিমিস, মানে তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে পারে গাইস, ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদেরকে পিস্তল দিয়ে কিন্তু 25টা এনিমিকে কিল করতে হবে, তাহলে কিন্তু তোমাদের উইক 2-এর যে ব্যাচগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাচগুলো কিন্তু কমপ্লিট আরামসে হয়ে যাবে। তো গাইস উইক 2টাও তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবার গাইস আমি তোমাদেরকে বলবো উইক 3টা, ঠিক আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ইন সিএস মুড কমপ্লিট 10 ম্যাচেস, মানে তোমাদেরকে ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে আর গাইস 10টা ম্যাচ কিন্তু তোমাদেরকে খেলতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড কিল 10 প্লেয়ার্স ইন এনি মুড, মানে তোমাদেরকে ক্লাসিক মুড খেলতে হবে আর গাইস 10টা জাস্ট কিল করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন সিএস মুড ইউজ 10 মেডিকেটস, মানে তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে পারে গাইস 10টা মেডিকেট জাস্ট এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক বা র্যাঙ্ক মুড ইনফ্লিক্ট 30,000 পয়েন্টস অফ ড্যামেজ, মানে তোমাদেরকে এখানে ক্লাসিক বা র্যাঙ্ক মুড খেলতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে 30,000 ড্যামেজ জাস্ট তোমাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখানে 30,000 ড্যামেজ দিলেই তোমরা কিন্তু এই ব্যাচটা আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন র্যাঙ্ক মুড জয়েন এ 4-ম্যান স্কোয়াড কি অ্যান্ড কিল 12 প্লেয়ার্স, মানে তোমাদেরকে এখানে কী করতে হবে র্যাঙ্ক মুডে খেলতে হবে আর গাইস, মানে তোমাদেরকে কিন্তু স্কোয়াডে যেতে হবে, মানে স্কোয়াড ডুও বা সোলোতে কিন্তু এটা হবে না, ঠিক আছে। জাস্ট তোমরা স্কোয়াড খেলবে আর গাইস তোমরা কিল করবে কটা, 12টা কিল করবে র্যাঙ্ক মুডে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে এখানে আছে তো গাইস এটা দেখতে পাচ্ছ ইন এনি গেম মুড, মানে তোমরা যে কোনো মুডে খেলতে পারবে, ইউজ লেভেল 4 মাশরুম 2 টাইমস, মানে তোমাদেরকে লেভেল 4-এর মাশরুম কিন্তু 2 বার খেতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে এই ব্যাচটা, ঠিক আছে। ব্যাচ এটা ভাই ব্যাচ না, এটা দেখতে পাচ্ছ আমাদের আমাদের ক্যারেক্টার ফ্রেগমেন্ট, ঠিক আছে। তো গাইস এটাও তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড ইউজ সাবমেশিন গানস টু ডিল 6,000 ড্যামেজ, মানে তোমাদেরকে ক্লাসিক মুড খেলতে হবে আর গাইস সাবমেশিন গান দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে 6,000 ড্যামেজ দিতে হবে। আমাদের সাবমেশিন গান বলতে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে সাবমেশিন গানগুলো কী কী, আমাদের P90 আছে, আমাদের UMP আছে, এমনকি গাইস MP5 আছে, এমনকি গাইস আমাদের MP40 আছে। তো গাইস এইগুলো হচ্ছে আমাদের সাবমেশিন গান, তো গাইস এইগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে 6,000 ড্যামেজ দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা এখান থেকে ব্যাচ সমেত এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে এয়ার ড্রপ আছে, তো গাইস এয়ার ড্রপগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মুড ডিপ্লয় 20 ওয়ালস, মানে 20টা ওয়াল মারতে হবে তোমাদেরকে ক্লাস স্কোয়াড মুড খেলে, ঠিক আছে। জাস্ট তোমরা ক্লাস স্কোয়াড মুড খেলবে আর গাইস ক্লাস স্কোয়াড মুড খেলার পর তোমরা কিন্তু এখানে 20টা ওয়াল ইউজ করবে আমাদের গ্লোবাল, তো গাইস 20টা গ্লোবাল ইউজ করলেই তোমরা কিন্তু এই ব্যাচটা আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস উইক 4-এরটা এবার তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে আমাদের কিন্তু ভাই এটা শেষ ব্যাচ আর কিন্তু ভাই আমাদের উইক নেই। তো গাইস এই আমি তোমাদের এই 3টে উইক কিন্তু আমি তোমাদেরকে একদমই ক্লিয়ার করে দিয়েছি, এবার গাইস আরেকটা উইক বাকি আছে যেটা আমাদের উইক 4। তো গাইস উইক 4টা এবার তোমাদেরকে আমি পুরোপুরিভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস প্রথমেরটা তোমরা দেখতেই পাচ্ছ সিঙ্গেল ম্যাচ, মানে ইন সিএস মুড ডিল 10,000 ড্যামেজ ইন এ সিঙ্গেল ম্যাচ। তো গাইস এখানে তোমাদের কী বলেছে, ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে আর গাইস 1,000 ড্যামেজ তোমাদেরকে দিতে হবে একটা ম্যাচেই, মানে তোমরা জাস্ট একটা ম্যাচ খেলবে আর গাইস সেই ম্যাচে দিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাস স্কোয়াড মুডে 1,000 ড্যামেজ দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এই ম্যাচটা আরামসে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস তারপরটা তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড ফিনিশ 8 গেমস। তো গাইস এখানে তোমাদের কী বলেছে, তোমাদের ক্লাসিক মুড খেলতে পারে গাইস তোমাদেরকে জাস্ট
জাস্ট 8টা গেম খেললেই তোমরা কিন্তু এখান থেকে আরামসে ব্যাচটা কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মুড ইউজ স্নাইপার রাইফেলস টু 8 এনিমিজ, মানে তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে বলে যায়। আর গাইস ক্লাস স্কোয়াড মুড খেলার পর তোমরা জাস্ট এখানে স্নাইপার ইউজ করবে। আর গাইস স্নাইপার বলতে আমাদের AWM এবং গাইস কার90, এটা যে আরেকটা গাইস আমাদের যে নতুন গানটা এসেছে M82B, তো গাইস এগুলো তোমরা ইউজ করবে। আর গাইস তোমরা জাস্ট 8টা এনিমিকে কিল করবে তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড এলিমিনেট 100 প্লেয়ার্স, মানে তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়াড মুড খেলতে হবে। আর গাইস ক্লাস স্কোয়াড মানে মুড খেলার পর তোমরা কিন্তু এখানে 100 প্লেয়ারকে, মানে 100 জন এনিমিকে তোমাদেরকে কিন্তু এখানে এলিমিনেট করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই ব্যাচগুলো কমপ্লিট করে নিতে পারবে। আর গাইস তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কীভাবে এলিমিনেট করবে না করবে সেটাও কিন্তু ভিডিও আসবে, যে তোমরা এই ব্যাচগুলো ভালোভাবে কীভাবে কমপ্লিট করতে পারবে তোমাদেরকে এটা তো বলে দিচ্ছি, সেটা কিন্তু ভাই আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো, ঠিক আছে? আর গাইস তোমাদের যদি কোনো ভাই সমস্যা থাকে, মানে তোমরা যদি কোনো ব্যাচ যদি না বুঝতে পারো, কোনো মিশন যদি না তোমাদের মানে বুঝতে পারো, তো গাইস অবশ্যই তোমরা কমেন্টে বলো, তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা কোনো একটা ভিডিও বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো গাইস চলো এবার দেখে নেওয়া যাক যে আমাদের নেক্সট আমাদের মিশন কী আছে। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড ইউজ সাব মেশিন গানস টু ডিল 4000 ড্যামেজ, মানে তোমাদেরকে এখানে কী করতে হবে, ক্লাসিক মুড খেলতে হবে। গাইস ক্লাসিক মুড খেলার পর তোমাদের এখানে সাব মেশিন গান দিয়ে তোমাদেরকে 4000 এখানে ড্যামেজ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ প্লেস ইন দ্য টপ 3 ইন ক্লাসিক মুড 6 টাইম, মানে তোমাদেরকে এখানে টপ 3 যেতে হবে 6 বার, ঠিক আছে? মানে তোমাদের ক্লাসিক মুড খেলতে হবে। আর গাইস ক্লাসিক মুড খেলার পর তোমাদেরকে টপ 3 যেতে হবে 6 বার, ঠিক আছে? তো গাইস এখানে তারপর দেখতে পাচ্ছ ইট 10টা মাশরুম ইন ক্লাসিক ইন এনি মুড, ঠিক আছে? তো গাইস এখানে তোমাদের কী বলেছে, তোমাদের 10টা মাশরুম খেতে হবে, সেটা লেভেল 1-এর হোক বা 2-এর হোক বা 3-এর হোক বা 4-এর হোক, ঠিক আছে? তোমাদেরকে এখানে 10টা মাশরুম খেতে হবে যে কোনো মুডে, মানে আমাদের ক্লাসিক বা র্যাঙ্ক মুডে তোমাদেরকে জাস্ট এখানে 10টা মাশরুম খেলেই তোমরা কিন্তু এখান থেকে আমাদের ক্যারেক্টার ফ্রেগমেন্ট এমনকি গাইস এই যে লুট ক্রেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই ফ্রিতে তোমরা নিয়ে নিতে পারবে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সবার শেষে যে ব্যাচটা আছে, তো গাইস এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন সিএস র্যাঙ্ক মুড কমপ্লিট 10 ম্যাচেস। তো গাইস এখানে কী বলেছে, তোমাদেরকে এখানে ক্লাস স্কোয়ার র্যাঙ্ক মুড খেলতে হবে 10টা ম্যাচ, ঠিক আছে? ক্লাস স্কোয়ার র্যাঙ্ক ম্যাচ তোমরা যদি 10টা খেলো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই ব্যাচটা আরামসে কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে? তো গাইস তোমাদেরকে মোটামুটি এখান থেকে আমি উইকের যে কটা ব্যাচ ছিল সে কটা ব্যাচ তোমাদের আমি ক্লিয়ার কাট করে দিয়েছি, মানে যে কটা আমাদের মিশন ছিল। তো গাইস এই মিশনগুলোই তোমাদের এখানে কিন্তু আছে। আর গাইস এই মিশনগুলো তোমরা যদি দেখে দেখে কমপ্লিট করো তোমরা কিন্তু আরামসে একদিনের মধ্যেই কিন্তু তোমরা এইগুলো কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর গাইস এই ছিল আজকের কিছু ইভেন্ট যেগুলো গাইস তোমাদেরকে বলার ছিল। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে। আর গাইস যদি চ্যানেলে নতুন হও এই চ্যানেলে, তো গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে। সো গাইস চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।